নমস্কার, আপনারা দেখছেন ঈশ্বর বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মনোনয়ন দাখিলে করিমগঞ্জে জনজোয়ার। এ মাসেই সেবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী। নির্বাচনী প্রচারে 17 এপ্রিল অসমে আসছেন প্রধানমন্ত্রী মোদি। প্রথম পর্যায়ে 5টি আসনে কংগ্রেস জয়ী হওয়ার দাবি ভূপেনের, মুখ্যমন্ত্রী বললেন স্বপ্ন। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে আজ মনোনয়ন জমা দিলেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাফিজের মনোনয়ন দাখিলে আজ করিমগঞ্জে জনজোয়ার নামে। দুই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থক আজ করিমগঞ্জে পৌঁছেন দলীয় প্রার্থীর মনোনয়ন দাখিলে। কানিশল থেকে বিশাল র্যালি করে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন হাফিজ রশিদ। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি সতু রায়, কাঠিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ারুল হক, অসম প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর, অসম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমকান্তি পুরকায়স্থ এবং কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা এখানে পৌঁছে আমার সম্মানিত ডিসি মহোদয়ের নিকট আমার নমিনেশন আমরা সাবমিট করলাম। আমার সঙ্গে আমার প্রেসিডেন্ট, দুই প্রেসিডেন্ট, হাইলাকান্দি প্রেসিডেন্ট শামসুদ্দ লস্কর, আমার বার্ড লস্কর, কর্মী প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট সতু রায়, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদের চৌধুরী এবং অন্যান্য আমার সঙ্গে ছিলেন বিধায়ক এবং বিধায়ক খলিল মজুমদার ছিলেন, প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক আমার সঙ্গে ছিলেন এবং আজকে যে অভূত সেবা পেয়েছি বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আশা করি এই প্রক্রিয়া যদি থাকে ইলেকশন পর্যন্ত কত বুটে জিতবো আদি দেখবলে ভাবা কৈছে আপোনালোকে নমিনেশন সাবমিট কৰিছে আর এই সন্দৰ্ভত কি খবৰ? বুমুটা নমিনেশন সাবমিট কৰিব লাগে, বহুতে কৈছিল গালি কৰিব নালাগে, মই কৈছিলো নালাগে মানে নিজে যাওঁ, কিন্তু মোক সাপোর্ট আপনি নিজে নিজে কৰে, আপনি একো কৰিব নালাগে, আমি নিজে যাওঁ, নিজে আজি সব কাটতে চলে আহিছে, এই মিজোরামের ঘোড়া কাঠল তরে এগুলো আহিছে বিভিন্ন জায়গা পা, নিজে গাড়ি লয় নিজে কষ্ট করে, কুসক মানুষ নিজে অটো লয় টুকটুকি লয় নিজে মানুষ আহিছে স্বতঃস্ফূর্তভাবে আহিছে। মানে ভাবো এটাতে আমার সবক মানে গোটা সব ধন্যবাদ জ্ঞাপন করছো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটেই মানুষ ওলাই আহিছে। মানে ভাবো কংগ্রেসের অবস্থাটা ভাল, মানুষের গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস পুনর জন্ম হয়েছে, আর আশা করি এই বিশ্বাস গুঠক নামে এটি পরিণত হবো বলে মুখ্যমন্ত্রী। আমি আশা করবো একটু পড়াশোনা করিয়া যখন সেকেন্ড দিলে একটু ভালো হইতো, উনিও লস দিয়েছিলেন, একটু পড়াশোনা করলে আমি কেস রিস্টেটমেন্ট দিয়েছি ওইটা দিলে বোধে উনি হয়তো এই ধরনের বলছেন না। আমি আশা করবো উনি একটু চেক দিয়ে আমি কী বলেছি কী করেছি তারপরে একটা মন্তব্য দিয়ে আমি ভালো করবো। করিমগঞ্জ আসনে ইউডিএফ কোনো ফ্যাক্টর হবে না, কংগ্রেস প্রায় 2 লক্ষ ভোটে জয়ী হবে। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মনোনয়ন জমা দেওয়ার পর একথা জানান বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক আনোয়ারুল হক এবং অসম প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর ও অসম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমকান্তি পুরকায়স্থ। এ নিয়ে আমাদের এক প্রতিবেদন। দেখুন, পিসারম্যান কমিটির আমরা বিশেষ করে আমরা প্রত্যেক মানুষের আমরা সম্মান দিই, 1-2% হাফিজ সাহেবের যেটা স্টেটমেন্টও হয়েছেন, কিন্তু স্টেটমেন্ট যেভাবে দিয়েছেন সেইভাবে স্টেটমেন্ট আইসে না, কিন্তু অ্যাকচুয়ালি হাফিজ সাহেবে হোক আমরা হোক প্রত্যেক মানুষে বিশেষ করে বিধায়ক হলে প্রত্যেক মানুষের আমরা সম্মান দিই এবং আমরা সম্মান হিসাবে আমরা বিশেষ করে আমরা আশা ভরসা 1-2% ভোট পজিটিভ নেগেটিভ হইতে পারে, কিন্তু বাকি হাফিজ সাহেবের
বক্সে সব ভোট ইভিএমের মধ্যে আমরা প্রমাণ পাইব এবং বিশেষ করে আমরা আশাবাদী যে হাবিব চাবর সমর্থন দেখিয়া এবং এই করিমগঞ্জ লোকসভা আসনে আমরা একদম 100% ভরসা যে হাবিব চাবরে ভোট দিবা এবং হাবিব চাব আমরা বিরাট ভোটে জয়ী হইবা, এটা আশা ভরসা আছে। এবং আপনারা আগামী যে 26 তারিখ আমরা ইলেকশন আছে, সেই ইলেকশনে আপনারা প্রমাণ পাবেন এবং আজকের র্যালির মধ্যে যেভাবে আমরা প্রমাণ হয়েছে এটা একদম 100% আমরা খাটান আমরা সামনে হয়ে গেছে যে 100% হাবিব চাব জয়ী হইবা। এবং বিশেষ করে আমরা জানি যে আসামের মধ্যে যে এই টিকিটটা যেভাবে দেওয়া হয়েছে যে এপিসিসি এআইসিসির আমরা ধন্যবাদ জানাই এবং বিশেষ করে প্রত্যেক দলের বিশেষ করে বিরোধী আমরা ইন্ডিয়া এয়ারলাইন্সের যেভাবে শক্তিশালী হিসাবে এবার ইন্ডিয়া এয়ারলাইন্স আপনারা জানেন ইন্ডিয়া এয়ারলাইন্স সরকার আসবে এবং ইন্ডিয়া এয়ারলাইন্সের প্রত্যেক সংগঠন এবং প্রত্যেক সংগঠনে যারা আমরা পার্টির সমর্থন করছে প্রত্যেকে সমর্থন করি আজকে আমরা এখানে নমিনেশন দেওয়া হয়েছে এবং আশা করি আর আমরা বিশেষ করে আজকে যে সমর্থনকারীকে হাবিব চাবে বিশেষ করে অনেক মানুষ অনেক জায়গাতে কষ্ট করে আইসে হাইলাকান্দি বিভিন্ন জায়গা থেকে করিমগঞ্জ পাতারকান্দি বিভিন্ন এলাকা থেকে যেভাবে মানুষ অত্যন্ত কষ্ট করে নিজের বাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে আমরা প্রত্যেক মানুষের ধন্যবাদ জানাই। ভারতের অর্থনীতি সেটা বিশ্বের দরবারে আজকে একটা সময় সমাদৃত ছিল। আজকে ভারতের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য সমগ্র ভারতবর্ষের আজকে আমরা আমাদের পূর্বে বলেছি অর্থনীতি থেকে আরম্ভ করে সমাজনীতি সেটা বিশ্বের দরবারে কোনো তুলনা নেই, কিন্তু আজকে সেটাকে সম্পূর্ণ পদদলিত করে আমরা দেখতে পারি নরেন্দ্র মোদী মহাশয়। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের নেতা স্বর্গীয় রাজীব গান্ধীর একটা উদ্ধৃতি। আপনি আজকে মুহূর্তের কথাটা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। রাজীব গান্ধী বলেছিলেন ভারত এবং মার্কিন কংগ্রেসের যুগ্ম সভায় বলেছিলেন, ভারতবর্ষ একটি প্রবীণ দেশ, নবীন জাতি, প্রতিটি স্থানের নবীনদের মতো আমরাও দিশাহারা, আমরাও অস্থির, আমিও নবীন, আমারও একটা স্বপ্ন আছে, আমি আমার সম্মুখ সমরে প্রতিষ্ঠিত যে দেশগুলি সেই দেশগুলির মধ্যে আমি দেখতে চাই আমার দেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ। আসলে করিমগঞ্জের অবস্থা আমরা শুনতেছি খুবই ভালো। হাইলাকান্দি সম্পর্কে আমি একটু বলতে চাই, আপনার কথা থেকে একটা প্রশ্ন আইছে, হাইলাকান্দিতে কংগ্রেসের কোনো বিধায়ক নেই, যে তিনজন বিধায়ক এরা এইউডিএফ দলের, আর আমরা যতটুকু জানি যে এইউডিএফ দলের বিধায়ক থাকার জন্যই কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কাস্টিং ভোটের 95% উনি পাবেন। এবং হাফিজ রশিদ আহমদ চৌধুরীর একটা পরিচয়, উনি বাঙালি সমাজের স্বার্থে মানে দীর্ঘদিন মানে যে সময় কোনো সমস্যা যদি আসে তখন ওই সময় হাফিজ রশিদ আহমদ চৌধুরীর একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়া যায়। আমি যেটা দেখলাম গতকালকে শিলচরে আর আজকে এখানে করিমগঞ্জে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লোকজন বেরিয়ে এসছে, একটা যেন একটা একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট, যেরকম দাদা বললেন যে লোকজন বেরিয়ে এসছে সব কিছু ছেড়ে আজকে আমরা যাব কালকে শিলচরে প্রার্থীর সঙ্গে, আজকে এখানে হাফিজ রশিদ সাহেবের সঙ্গে, যে একটা সমর্থন যেটা পাবলিক সমর্থন সাইডে দিয়ে যাচ্ছে, লোক হাত দেখাচ্ছে, খুশিতে উছলে পড়ছে, মানে এটা একটা বোঝা যাচ্ছে যে এটা দুই জায়গাতেই, বরাক ভ্যালির দুটো জায়গাতেই আমি খুব শিওর যে আমরা কংগ্রেস প্রার্থী জিতে এইবার ফেরত আসবে। লোকসভা নির্বাচনের আগে ঘোষণা হবে সেবা পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আগামী 19 বা 20 এপ্রিল রাজ্যে ঘোষণা হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ এমনই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগু। শিক্ষামন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের কোনো সম্পর্ক নেই, বিহুর পরই 19 বা 20 এপ্রিল ফলাফল ঘোষণা হবে। ফলাফল খুব সোনকালে হব, মই ভাবোঁ যে এপ্ৰিল মাহৰ ভিতৰতে মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে 19-20 মানত, ঠিক তেনেকুৱা তাৰিখতে ফলাফল ঘোষণা হ'ব আৰু ভাল হ'ব। নিৰ্বাচন ভাগে চলি আছে, ফলাফল ভাগে চলি থাকিব, বিহুৰ পাছতে ফলাফলটো ওলাব। এইবাৰ অলপ মাৰ্কিং পদ্ধতি কিবা কৰিছে নাই? এইবাৰটো আমি 50 কি কয় যিটো মানে MCQ আমি ইন্ট্ৰডিউচ কৰিলোঁ, OMR শ্বীটত আমি পরীক্ষা লৈছো, গতিকে আর সেইবিল মার্কিংত সে CBSE প্যাটার্নের একই, গতিকে আগত যে পার্থক্য আসে সেই পার্থক্যটো এতিয়া না থাকবে, পার্সেন্টেজ কম বেশি এতিয়া পার্থক্য না থাকবে, আপনাদের সমতাটা দেখা পাব।
লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ চড়তে শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা প্রচারাভিযানে ঝড় তুলতে শুরু করেছেন। আগামী 17 এপ্রিল অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বরাক উপত্যকায় নয়, প্রধানমন্ত্রীর সভা বরপেটার লোকসভা কেন্দ্রের নলবাড়িতে। প্রধানমন্ত্রীর ওই সভায় 2 লক্ষাধিক সমাগম হবে বলে বিজেপি নেতৃত্ব আশাবাদী। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, ইউএসএ সার্টিফাইড। মেরা নাম এম গীতচন্দ্র, মেরা ঘুটনা কা প্রবলেম 7-8 সাল সে হ্যায়। মেয়ে বহুত জগা ইলাজ করকে আয়া হুম, কোই ইম্প্রুভ নেই হুয়া। আবি ইধর আনে কে বাদ 10 দিন হুয়া হ্যায়, মেরা আবি বহুত ইম্প্রুভ হুয়া হ্যায় অর বহুত প্রোগ্রেস হুয়া হ্যায়। আমার নাম রাকেশ দাস, আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আমার পরে আমি সুস্থ হয়েছি। এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of History, Civics and Geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনা সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে
চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অধরচন্দ স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনে অসমে 5টি আসনে জয়ী হবে কংগ্রেস, আজ এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া। ভূপেনের দাবি করা আসনগুলো হলো ডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙ্গা, লখিমপুর এবং শোণিতপুর। ভূপেনের দাবি, এই আসনগুলোতে কংগ্রেস এবং মিত্রজোটের প্রার্থীরা জনগণের বিপুল সমর্থন পাচ্ছেন। এদিকে ভূপেনের এই দাবিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির স্বপ্ন তৈরি করতে থাকুন, এতে কোনো আপত্তি নেই। প্রথম পর্যায়ের 5টা সমষ্টি অসমৰ মূল সমস্যাবিলাকক লৈ যেটো আলোচনা আৰম্ভ হৈছে, 5টা সমষ্টিতে মই আশাবাদী। মোৰ প্ৰাৰ্থীসকলক যেতিয়া মই কথা পাতোঁ, তেওঁলোক খুব উৎসাহিত। তেওঁলোকে মোক জনাই আছে যে ৰাইজে যথেষ্ট সমাদৰ কৰিছে। আগ যি সপোন ৰচিব লগা আছে সপোন ৰচি থাকক, মোৰ কোনো আপত্তি নাই। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতি, নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰতি ৰাইজৰ অপাৰ মৰম, আশীর্বাদ। গতিকে খুব ভাল ভোটত আর ভাল করে আমি জয়লাভ করি, মই তো ভাবু 13খন পাম। শিলচর জয়ন্তীয়া সড়কের কাজ নিয়ে ফের অভিযোগ উঠেছে। সড়কের কাজের জন্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল সরবরাহের পাইপলাইন তুলে ফেলায় বরখলার একাংশ এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইসলাম ধর্মাবলম্বী লোকেরা রমজান মাসে চরম দুর্ভোগে পড়েছেন, এ নিয়ে সোচ্চার হয়েছেন ভুক্তভোগীরা। এলাকার পামু চন্দ, নীলমাধব চক্রবর্তী, মুন্না সাহু সহ অন্যান্যরা জানান, সড়ক নির্মাণে ঠিকাদারদের উদাসীনতার ফল ভোগ করতে হচ্ছে তাদের। জলের ফাইবার লাগে খুব জল, আমার রোজা রমজান মাস চলে আর জলের লাগে খুব বেশি অসুবিধা করি। তারা দুই দিন পরে রাস্তা খুঁজের জলের পিএইচির পাইপ ভাঙিয়ে যায়, জলের রাস্তা খুঁজের পিএইচির পাইপ ভাঙিয়ে যায়, আর আমরা জলের লাগে বড় অসুবিধা করি। আর এখন এখন বর্তমানে পাইপ ফাটার জল নাই আমরা খাওয়ার, আর জল বৃষ্টির জলের লাগে ঘর বাড়ি ডুবিয়ে এমনি যা কন্ট্রাক্টারের ইচ্ছা মতো কাম করে। জলর ভুক্তভোগী বাড়ির আটু জল পর্যন্ত তারা কাজ করিয়া গরু আরেকজনের বাড়িতে নিয়ে বান্ধিয়া রাখছি, গরু ডুবি যাচ্ছে জল।
নানা সমস্যায় ভুগছেন উধারবন্দ দিগর কাশীপুর 10 নম্বর বস্তির জনগণ। এলাকার রিঙ্কু মালাকার, হরিলাল পাশি, মনোজ বাগতি, শীতল পাশি, গৌতম পাশি সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, মাঝির গ্রাম জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সীমা ধুবি এবং প্রাক্তন জিবি সভাপতি ববিতা কানু সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে এলাকার জনগণের কাছ থেকে উৎকোচ আদায় করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অরুণোদয়ের নামে তারা টাকা আদায় করলেও কেউ কিছুই পাননি। আমাদের এই অনুরোধ, আমরা এমন সংকটে আছি, এমন বিপদে আছি, আমাদের কোনো রাস্তা নাই, ঘাট নাই, কোনো ধাম নাই, আমাদের ল্যাট্রিন নাই, বাথরুম নাই, কোনো আপনার কোনো পাওনা আমরা পাই নাই। আমাদের এই অনুরোধ, আপনার ইলেকশন এসেছে, আপনার আশা করে আমার রাস্তা ঘাট আমাদের যা প্রাপ্য আপনি দিয়ে গড়ন, তার বাদে আমরা ভোট দিব, যার বাদে না তো আমরা ভোট দিব না। নমস্কার মোদিজি, হম দিগর কাশীপুর সে বল রা হ্যাঁ। হম লোক কা রাস্তা কে লিয়ে স্যার ইতনা প্রবলেম, হম লোক কা 10-20 সাল সে রাস্তা কে লিয়ে ইতনা প্রবলেম হো রা হ্যাঁ। আগর হম লোক কে কোই আগর বিমারি ভি হোনে সে কম তো 2 কিলোমিটার টাঙ্গ কে লেকে জানা পড়তা হ্যাঁ। ওর এ তো বরসাত মে তো এসা হালত হো জাতা হ্যাঁ, ইসমে হম লোক তো সাইকেল ভি নাই চলা পাতা হ্যাঁ। ওর কোই বিমারি ভি হোনে সে কোই রাস্তা মে ভি মর জাতা হ্যাঁ, এসা অবস্থা হো জাতা হ্যাঁ। কিউকি হম লোক টাঙ্গ কে লে জাতে হ্যাঁ, গাড়ি তো ইধর চলতা নাই হ্যাঁ। और पिछले 3-4 साल पहले तो ये हम लोग का जो पंचायत है, जीपी पंचायत, वो तो काम करवाया था बोबिता कानू, इसमें 10 लाख समथिंग कुछ ग्रांट हुआ था जॉब कार्ड का, इसमें से काम करवाया जेसीपी से, दो दिन ढाई दिन काम करवाया। इसमें तो हम लोग का पहले जो प्राक्तन हम लोग का वो था प्रेसिडेंट उमाशंकर ग्वाला, वो करवाया था 9 लाख का, তো হেড লোড সে কিয়া থা তো মোটামুটি 6-7 ফুট জেসা উঁচা হো গিয়া থা। উসকে বাদ জো ববিতা কানু করওয়া, উসমে 1 ফিট ইয়া 1.5 ফিট কাম করওয়া, ম্যাক্সিমাম 200 মিটার ইয়া 250 মিটার, উসকে বাদ বোলা পয়সা খতম হো গিয়া। ইসকে বাদ তো হাম লোক এমএলএ কে পাস ভি গিয়া রাস্তা কে লিয়ে, কম সে কম তো 20-25 বার গিয়া, জব ভি জাতা হো তো বোল রা হ্যা কি ঠিক হ্যা, হোগা হোগা, তুম লোক কো সময় লাগেগা, ইয়ে হো। उसके बाद 6-7 दिन पहले फिर MLA से मुलाकात हुआ, तो उनको बोला कि रास्ता के लिए हम लोग तो दिया था, 8 साल पहले भी कागज दिया था, तो बोला नहीं तुम लोग तो दूसरा दल का हो, दूसरा पार्टी का आदमी हो। हम लोग बोला हम लोग आपको वोट देते आ रहे हैं 10 साल से, कैसे दूसरा पार्टी का हो गया? नहीं नहीं तुम लोग दूसरा पार्टी का आदमी हो, फिर तो हम लोग का कोई उपाय नहीं है। और ये जो बच्चा लोग है ये तो बरसात में तो ये लोग का स्कूल भी बंद हो जाता है, कम से कम 2-2.5 महीना स्कूल बंद हो जाता है, और हम लोग को भी कोई सहारा नहीं है। बरसात होने से कोई बरसात होने से नाव लेके किसी का नाव से पैसा दे के पार होना पड़ता है। एक 250-250 परिवार है हम लोग का गांव में, मिनिमम 250-250 होगा, इसमें से पीएमओआई भी नहीं है। हम लोग का गांव में तो इंदिरा आवास का जो घर है एक भी नहीं आया है। शेष करार आगे विशेष विशेष ईशान बांग्ला संवाद और एक बार। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মনোনয়ন দাখিলে করিমগঞ্জে জনজোয়ার। এ মাসেই সেবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী। নির্বাচনী প্রচারে 17 এপ্রিল অসমে আসছেন প্রধানমন্ত্রী মোদী। প্রথম পর্যায়ে 5টি আসনে কংগ্রেস জয়ী হওয়ার দাবি ভূপেনের, মুখ্যমন্ত্রী বললেন স্বপ্ন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।